ডিএমআইটি কি আইকিউ টেস্ট? আপনাদের কি মনে হয়? অবশ্যই বলবো ডিএমআইটি আইকিউ টেস্ট কিনা। ডিএমআইটি এমন একটা টেস্ট, এটা একটা টাইপ অফ অ্যাপটিটিউড এবং ইন্টেলিজেন্স টেস্ট। যেমন কোনো মানুষের নলেজের লেভেল কতটা, তার ক্যাপাসিটি লেভেল কতটা, এই সমস্ত লেভেলস গুলোকে নির্ধারণ করা যায় ডিএমআইটি টেস্টের মাধ্যমে। তো এক পাশে এটা বলা যেতে পারে এটা আইকিউ টেস্ট। আইকিউ টেস্ট বলতে আমরা বেসিক্যালি বুঝি ইন্টেলিজেন্স কোয়েশ্চেন, কিন্তু এই কোয়েশ্চেনটারও আরো তিনটে ভাগ রয়েছে, যার মাধ্যমে শুধু আইকিউ নয় আরো নানান কোয়েশ্চেন আমরা জানতে পারি ডিএমআইটি টেস্টের মাধ্যমে। সেই কোয়েশ্চেনটার প্রকার হলো কি কি? এ কিউ অ্যাডভার্সিটি কোয়েশ্চেন, সি কিউ ক্রিয়েটিভিটি কোয়েশ্চেন, অ্যান্ড ই কিউ ইমোশনাল কোয়েশ্চেন। এই তিন প্রকারের কোয়েশ্চেনটাও জানা যায় ডিএমআইটির মাধ্যমে, শুধু আইকিউ নয়। আইকিউ তো অবশ্যই জানা যায়, তার পাশাপাশি এগুলোও জানা যায়। এবং ডিএমআইটির মাধ্যমে প্রত্যেক মানুষের মধ্যে যে ভেরিয়েবলস থাকে, যে ফাংশনস গুলো থাকে, সেইগুলো সম্পর্কেও একটা সঠিক জ্ঞান লাভ করা যায়। এর পাশাপাশি কোনো ব্যক্তি যে কোন ধরনের বুদ্ধিমত্তার অধিকারী হতে পারে বা তার মধ্যে বুদ্ধির কত ধরনের বৈচিত্র্য থাকতে পারে, সেটা সম্পর্কেও ডিএমআইটি টেস্টের মাধ্যমে জানা যায়। তাহলে এই সমস্তটাকে এই একই ছাদের তলায়, একই অ্যাটমসফিয়ারে যদি জানা যায়, তবে একজন ব্যক্তিকে সঠিকভাবে নির্দেশনা দিতেও সেটি সহায়তা করবে। এর জন্য ডিএমআইটি টেস্ট ভীষণভাবে প্রয়োজনীয়। কাজেই বলা যায় যে আইকিউ কিন্তু ডিএমআইটি টেস্টের অধীনেই। বিস্তারিত জানাবো আরও এই সম্পর্কে। যদি আপনাদের মধ্যেও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানান। ফ্রি কনসালটেশনের জন্য আমাদেরকে ফোন করতে পারেন 9748783940 এই নম্বরে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার প্রথমে ভিডিওটি আপনার কাছে পৌঁছয়। এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।